পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কোর্টসেট রোড এলাকায় লায়ন্স ক্লাবের উদ্যোগে শিশুদের জন্য একটি অত্যাধুনিক হসপিটাল উদ্বোধন করা হলো। এখানে শিশুদের সঙ্গে মায়েদের থাকার সুবন্দোবস্তও করা হয়েছে, এমনকি পরিবারের লোকেরাও দেখাশোনা করতে পারবেন এই হসপিটালে। স্বল্প খরচে থাকছে পায়খানা, বাথরুম অ্যাটাচ রুম, থাকছে এসি ও টিভি। এই দিন ডাক্তার ও নার্সরা আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের শুভ উদ্বোধন করেন। এই দিন নামি দামি ডাক্তারদের হাত দিয়ে ফিতে কেটে এই হসপিটালের উদ্বোধন করা হয়। ১৩০০ থেকে ১৫০০র মধ্যে সমস্ত ফেসিলিটি পাওয়া যাচ্ছে ২৪ ঘন্টা। এইরকম একটি উদ্যোগে লায়ন্স ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ ডাক্তারবাবুরা। এই যে মহান আপনারা নিয়েছেন, আমি চাই, মনে প্রাণে চাই যে বাচ্চাদের হসপিটাল খুব ভালোভাবে গড়ে উঠুক। এবং আমি নিজে যতদিন পাখন থাকব, আমি অ্যাটাচমেন্ট নিতে চাই। তাদের কিছু অভাব বাচ্চার দ্বারা ঘুরে আছে, এখনও তাদের কিছুই হয়নি। হসপিটালে গেলে আপনারা দেখবেন কী কষ্ট তাদের, কীভাবে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, আমরা বেড দিতে পারছি না। আমাদের সেরকম হসপিটালে বাচ্চাদের শারীরিক ফেসিলিটিস নেই, আমি কিছু করতে পারিনি। আমি নিজে চণ্ডীগড় থেকে পাস করে এসেও অনেক চেষ্টা করছিলাম যে এখানে একটা খুব ভালো পেডিয়াট্রিক সার্জারি করতে। 8ই মার্চ আজকে মহিলা দিবস, আন্তর্জাতিক মহিলা দিবসে আমরা আমাদের লায়ন্স ক্লাব অফ বর্ধমানের আমাদের যে শিশু হসপিটাল আছে তার সঙ্গে আমরা আরও একটি পলক যোগ করলাম, যেটা হচ্ছে 5টি কেবিন খুব অল্প খরচের মধ্যে বর্ধমান এবং বর্ধমানের আশেপাশে গ্রাম যেগুলো আছে তাদের সুবিধার্থে এটা করা হলো। এখানে যারা আসবেন আমাদের রুগীর সঙ্গে মা থাকতে পারবে, এবং তার সঙ্গে আজকালকার দিনে বেশিরভাগ রুগীর ক্ষেত্রে দেখছি তার মহিলা যিনি থাকেন তার শিশুকে সামলাতে পারেন না, তার জন্য হয় শাশুড়ি নয় মায়ের প্রয়োজন হয়। তো তার জন্য আমরা সাইডে একটা বেড রেখেছি এবং প্রতিটি ঘর এসি প্লাস সেন্ট্রাল অক্সিজেন যুক্ত। এটা আমাদের ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। পুরো স্বাস্থ্য পরিষেবা এবং ১৫০০ টাকার মধ্যে ডাক্তারবাবু, এসি, জেনারেটর, আয়া সব, শুধু ওষুধ এবং অক্সিজেন এগুলো ছাড়া, অ্যাটাচ পায়খানা বাথরুম সবেতেই, টিভি আছে, আধুনিক আজকালকার যেমন থাকে সেভাবে চেষ্টা করেছি জনগণকে দেওয়ার জন্য। আজকে ডাক্তার আমাদের ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি ছিলেন, ডাক্তার কে এল বারিক ছিলেন, ডাক্তার তরুণকান্তি ঘোষ ছিলেন, এবং এর আগে ডাক্তার অশোক কুমার দত্ত, উনিও দুদিন আগে বাইরে যাওয়ার জন্য দেখে গেছেন, এবং ওনারা সবাই খুব খুশি এটা দেখে। বর্ধমানের জন্য ওনারা খুব বাহবা দিলেন যে এটা খুব ভালো জিনিস হয়েছে লায়ন্স ক্লাব বর্ধমানের পক্ষ থেকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।